নমস্কার, আমি সন্দীপ সেনগুপ্তা, এটা ইলেকট্রিক ভেহিকলস বাংলা। আজকের ভিডিওটা হবে ছোট, কিন্তু খবর বড়। টিভিএস আইকিউব আর বাজাজ চেতক, এদের লঞ্চ হওয়ার পরে বড় কোম্পানিরা এখন ইন্টারেস্টেড হয়ে গেছে ইলেকট্রিক ভেহিকলসে। কথা বলছি সুজুকির, কারণ সুজুকি নিজের বার্গম্যান স্ট্রিট 125 স্কুটারের ইলেকট্রিক ভার্জন বের করছে। দু বছর থেকে ওরা এটা রোড টেস্ট করে যাচ্ছে, অনেকবার এটাকে দেখা গেছে রাস্তায়। ডিজাইনটা ঠিক একই, কিন্তু হ্যাঁ, ইঞ্জিন আর ফিউয়েল ট্যাঙ্কের জায়গায় আছে মোটর আর ব্যাটারি। 3 কিলোওয়াটের মোটর আছে, যেটা আপনাকে ম্যাক্সিমাম স্পিড দিতে পারবে 80 থেকে 85 কিলোমিটার পার আওয়ার। 72 ভোল্ট, 48 এম্পিয়ার হার্টজের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। ব্যাটারিটা চার্জ হতে নেবে 4 ঘন্টা, আর একবার ফুল চার্জ হওয়ার পরে 90 থেকে 110 কিলোমিটার রেঞ্জ দিবে। স্কুটারটার ফ্রন্ট হুইলে আছে ডিস্ক ব্রেক আর রিয়ার হুইলের ড্রাম ব্রেক। এই বছরের শেষের দিকেই লঞ্চ হওয়ার কথা। দাম হবে 1 লাখ থেকে 1 লাখ 20 হাজারের ভেতরে। জানান কী ভাবেন কমেন্ট সেকশনে। আবার দেখা হবে। আনটিল দেন, গো গ্রিন, গো ইলেকট্রিক।